কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবির সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পরিষেবা, যার ফলে ইএম বাইপাসের অঞ্চলে আরও সুবিধাজনক হয়েছে যাতায়াত। তবে অরেঞ্জ লাইনের কাজ চলছে এবং দ্রুত সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার অরেঞ্জ লাইনে এলো আরও বড় আপডেট। আগামী 27 এপ্রিল শনিবার থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন ও বেলেঘাটা স্টেশনের মধ্যে ট্রায়াল রান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে এই করিডোরের 5.4 কিলোমিটার অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। এই অংশের মধ্যে রয়েছে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায়, এই 5টি স্টেশন। এই নতুন লাইন চালু হওয়ার ফলে ব্লু লাইন ও অরেঞ্জ লাইনের মধ্যে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। এবার এই লাইনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ, আর সেই কারণে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশনের মধ্যে শুরু হতে চলেছে ট্রায়াল রান। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, ট্রায়াল রান হোক, তারপর দেখা যাবে, ভুল ত্রুটিগুলো দেখতে দিন, কোনো ডেট আমরা বলছি না। সেক্ষেত্রে কৌশিক মিত্রের কথা থেকে একটা বিষয় স্পষ্ট, এখনও পরিষেবা শুরু হওয়ার কোনো দিনক্ষণ নির্দিষ্টভাবে উল্লেখ করছে না কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এই পরিষেবা শুরু হলেই এম বাইপাস ও সংলগ্ন এলাকায় যাতায়াতে আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এখন দেখার অরেঞ্জ লাইনের এই অংশে কবে যাত্রীদের নিয়ে গড়ায় মেট্রো রেলের চাকা।